আসসালামু আলাইকুম। মানে উনি যদি বইটা বা ওনার ওহিগুলা উনি নিজে থেকে প্রকাশ করে, নিজে থেকে নিজে নিজেই এগুলা করে মানুষের কাছে এগুলা করে, তাহলে হচ্ছে কি ওনার তো আপনি দেখেন ওনার কি আখেরে এই জাগতিক লাভ হলো তখনকার কালের আমরা ইতিহাস বা যে হাদিস ডেফিনেটলি তো লাভ হইলো, ডেফিনেটলি তো লাভ হইলো। সে যে গনিমতের মালের এক পঞ্চমাংশ নিত, এটা আপনি জানেন না? খুমুস নিত, জি জি গনিমতের মালের এক পঞ্চমাংশ নিত। তারা যে ডাকাতি গুলা করতো, ডাকাতি গুলা করে যে সম্পত্তি নিয়ে আসতো কাফেরদের মেরে, তাদের মা মা বেটিদেরকে তুলে যে নিয়ে আসতো, সেখান থেকে খুমুসের অংশ নিত, মানে এক পঞ্চমাংশ। সেটা করার জন্য তো ওনাকে দেখেন একটা এরকম পন্থায় না গিয়ে উনি অ্যাজ ইউজুয়াল ভাবে তো করতে পারতো অ্যাজ ইউজুয়াল ভাবে কিভাবে করতো, মানে তার কি কোনো যোগ্যতা ছিল? তার কি যোগ্যতা ছিল? না, আপনি দেখেন অ্যাজ ইউজুয়াল সে ভাবে হচ্ছে করলে তো ভেড়া চড়াই, একজন, তো তার পেশা ছিল ভেড়া চড়ানি। পরে যখন হ্যাঁ তাকে হ্যাঁ খাদিজা চাকরি দিল, সে চাকরিতে সে কিছুটা ভালো করতে পারছে সে হ্যাঁ চাকরিতে, কিন্তু সেই চাকরিও তো সে খায় পয়সা আছে। এরপরে তো তার কোনো পেশা ছিল না, সে কি কোনো ভিখারি ছিল? সে এত টাকা পাইতো কোথায়? না, সে এত টাকা পাইতো বলতে আপনি তার জীবনই দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তো তাকে নিজে বিয়ের প্রস্তাব দিছে, তিনি তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ের প্রস্তাব দেন নাই। সেটা তো আমিও বলতেছি আপনাকে, সে যখন হ্যাঁ ভেড়া চড়াইতো, তার পেশা যখন ভেড়া চড়ানি ছিল, ভেড়া চড়াই সে খাইতো। তার তো অভাব অনটনের ভিতরে রাখাল বালক ছিল, মূর্খ এবং রাখাল বালক ছিল সে। এরপরে যখন খাদিজা তাকে চাকরি দিল, সেখানে সে চাকরিতে একটু ভালো দেখাইছে, চাকরিটা সে ভালোভাবে করছে, যেহেতু জীবনে প্রথম সে একটা চাকরি পাইছে। প্রথম চাকরি পেলে সবাই একটু মানে কাজ দেখায়, কাজ দেখায় ইমপ্রেস করার চেষ্টা করে। আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমি যখন প্রথম চাকরি পেয়েছি, আমি আমার বসকে দেখাইছি যে আমি খুব ভালো কাজ পারি, আমাকে বেতন টেতন বাড়াই দিছে, দ্রুত আমি দেখছি আমি খুব ভালো প্রমোশন প্রমোশন পাই, খুব ভালো করছি। পরে আমি পরে যেটাই হোক, যেটা হয়েছে আমার ক্ষেত্রে, সেটা আমি আর বললাম না। কিন্তু তখন যে সে যেটা দেখাইছে, খাদিজা তাকে প্রমোশন দিছে এবং তখন সে তাকে বিয়ে করে নিছে। এরপরে সে কি করছে? এরপরে তো সে যখন খাদিজা মরে গেল, খাদিজার বিষয় সম্পত্তি যখন সে পাইলো, সেগুলো তো সে খায় বসে আছে, টাকা পয়সা উড়ায় ফেলাইছে, উড়ায় উড়ায় না খায় টায় বসে আছে। না এরপরে সে কি করলো? এরপরে তার পেশা কি ছিল? এরপরে সে তো ডাকাতি করা ছাড়া আর তো কোনো পেশা ছিল না তার। আপনি যে না বলতেছেন যে নবীগিরি ছাড়া সে এমনিতেও এই টাকাটা অর্জন করতে পারতো, আপনি আমাকে বুঝান তো ভাই, সে নবীগিরি ছাড়া এতগুলা মেয়ের সাথে সে সেক্স করতো, এতগুলা দাসী রাখতো, সে এক একটা বাসায় এক একটা ঘরে এক একটা দাসী রাখতো, এক একটা ঘরে এক একটা বউ রাখতো। হ্যাঁ, 9টা বউ রাখছিল, 2টা দাসী রাখছিল। না দেখেন ওটা মারিয়া কিপ্তিয়া প্রেক্ষাপট ছিল। ভাই কথা শেষ করতে দেন, মারিয়া হ্যাঁ বল, কিপ্তিয়াকে, মারিয়া কিপ্তিয়াকে বাগান বাড়ি করে দিছে। মারিয়া কিপ্তিয়াকে বাগান বাড়ি করে দিছে, সেই বাগান বাড়িতে গিয়া সে দাসী মারিয়া কিপ্তিয়াকে সে করতো, দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে সে লাগালাগি করতো না না হাফসার ঘরে। মালিক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনার ওখানে নিযুক্ত করছে ওনাকে পর্যবেক্ষণ করার জন্য, কি বলেন, কি বললেন, ওনাকে পর্যবেক্ষণ করার জন্য নিযুক্ত করা হয়েছিল কাকে পর্যবেক্ষণ করার জন্য নিযুক্ত করা হয়েছে? মারিয়াকে, মারিয়াকে কার কাকে পর্যবেক্ষণ করার জন্য নিযুক্ত করছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এগুলো কই পেয়েছেন ভাই? কি বলেন আপনি? কোন ছাগলে কইছে আপনাকে সমস্ত কথা? আচ্ছা আচ্ছা, আপনি সামনে কোন আসবেন, ছাগলে কইছে সেটা রেফারেন্সটা দেন, কোন ছাগলে কইছে আপনাকে, সামনে আগান, কোন ছাগলে কইছে আপনাকে সেই রেফারেন্সটা দেন, কোন বইতে লেখা আছে বলেন, নাম বলেন, আমি বের করতেছি বইটা। আমার আশেপাশে এখন আপাতত নাই, আপনি সামনে আগান। আপনি আবার আশেপাশে লাগবে না, আপনি বইটার নামটা বলেন, আমি বইটা এখন বের করতেছি, আমার কাছে আছে সেই বইটা। আপনি যে বইয়ের নাম বলবেন, বইটা আমার কাছে আছে, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি বলেন সেই বইটার নামটা বলেন, আমি পৃষ্ঠা নাম্বার বলেন, আমি বের করতেছি, অসুবিধা নেই, বলেন। আপনি নবম দশম শ্রেণীর বই বের করেন, ইসলাম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণীর বইতে কি লেখা আছে বলেন তো, বের করেন, না বলেন এখানে কি লেখা আছে একটু বলেন, কোন এখানে চ্যাপ্টারটা লেখা পড়বো আছে আমি বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারিয়াকে মা রাসূল, আরে গাধা, মা খাদিজা যখন বেঁচে ছিল, মারিয়া কিপ্তিয়া তখন আসেই নাই নবীর কাছে, কোথায় পাইছেন এই সমস্ত ফালতু কথা? আপনাকে তো এখন আমার কাছে বইটা নাই, থাকতে দেখাইতে পারতাম। আরে বলদ কোথাকার, এই সমস্ত বলদকে এই জন্য নেই না বুঝছেন, মানে এই সমস্ত বলদ নিজের মন গড়া কথাবার্তা বলে। খাদিজা যতদিন বেঁচে ছিল, মারিয়া কিপ্তিয়া তখন নবী মোহাম্মদের কাছে আসেই নাই। কোন ছাগলে কইছে এই কথা যে মারিয়া দেখেন কিপ্তিয়া? এখানে আমি মারিয়া কীর্তি নামটা সম্পর্কে আমি জানি না, আমি মারিয়া পর্যন্ত জানি, ওখানে মারিয়া ওয়ার্ডটা আছে কিসে এবং কোথাকার কোন মারিয়া আছে? ওটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে মানে সাহায্য করতে আর কি, তিনি পাগল ছাগল কোত্থেকে আসে এই সমস্ত পাগল ছাগল? এই জন্য ভাই এগুলাকে, খাদিজা মারা যাওয়ার পরে এই যে ভাই এখানে মিশরের রাজা মেয়ে গিফট করছিল মোহাম্মদকে, হ্যাঁ মারিয়া কিপ্তিয়া নাম, সেই মারিয়া কিপ্তিয়া ছিল নবীর দাসী, সেটার সাথে নবী লাগালাগি করতো, এই একটা বাচ্চা পয়দা করছে, সেই বাচ্চার নাম হচ্ছে ইব্রাহিম, অবৈধ বাচ্চা, যেটা মানে আমি আমার পক্ষের কাছে অবৈধ না, কিন্তু এটা হচ্ছে সভ্য সমাজে দাসীর পেটে বাচ্চা জন্মানো হচ্ছে। যদি আপনি এখনকার ইসলামী এখনকার বাংলাদেশের সিস্টেমে যদি কাজের মেয়েকে যদি আপনি প্রেগনেন্ট করে দেন, আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে। নবী মোহাম্মদ এই কাম এখনকার করছিল, প্রেক্ষাপট, হ্যাঁ আচ্ছা বলুন, নবী মোহাম্মদ এই কাম করছিল, হাফসার ঘরে মারিয়া কিপ্তিয়াকে নিয়ে লাগালাগি করতেছিল, তখন হাফসা আবার আয়সা দেখে ফেলেছে, তার বউ হাফসা, হাফসা হচ্ছে হযরত ওমরের মেয়ে হাফসা, সেই হাফসাকে বাপের এগুলো বাড়ি রেফারেন্স, পাঠাইছে। এইগুলো রেফারেন্স, এই কথাগুলো রেফারেন্স। অবশ্যই রেফারেন্স বের করবো, এখন তো অবশ্যই আমি রেফারেন্স বের করবো, আগে কথাটা বলে নিই, তারপরে অবশ্যই আমি রেফারেন্স একটা একটা করে পড়বো, ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে, বলেন অসুবিধা নেই তো। সামনে,
নবী যে এই যে আকাম কুকাম করতো মেয়েদের সাথে, একটার পর একটা বিয়া করতো, দাসীর সাথে সেক্স করতো, বিয়া ছাড়া দাসীর সাথে লাগালাগি করতো, হাফসারে বাপের বাড়ি পাঠায় সেই বিছানায় তুলে। ব্যাপারটা বলি না, আপনি যে বললেন যেভাবে দেখা দেখি আরেকজন দেখছে ইয়া করছে, এই ওই ব্যাপারটার কথা বলছি। হ্যাঁ, দাস প্রথা দেখাবো তখন ছিল, দেখাবো তো ভাই, বিস্তৃত ছিল, দেখাবো তো সেটা আমি বলছি। রেফারেন্স, রেফারেন্স দেখাবো তো বলছি, আমি আপনাকে কি রেফারেন্স বলতেছি দেখাবো, যে দাস প্রথা যে তখন ছিল এবং সেটা যে রেফারেন্স স্বীকৃত। দেখাবো তো বলেছি নাকি, জি জি রেফারেন্স দেখাবো বলেছি না, হ্যাঁ ও দাস প্রথা নিয়ে তো এখনো কিছু আমি বলি নাই, দাস প্রথা তো পরে আসবে, দাস আচ্ছা প্রথা হ্যাঁ জিনিসটা পরে আসবে। আমি হ্যাঁ বলেছি মারিয়া কিবতিয়া নামক একটা নবী মোহাম্মদের একটা যৌন দাসী ছিল, যে যৌন দাসীর সাথে নবী, আরো যৌন দাসী ছিল একটা না কয়েকটা যৌন দাসী ছিল যাদের সাথে নবী মোহাম্মদ বিবাহ ছাড়া সেক্স করতো। একদিন হাফসাকে বাপের বাড়ি পাঠায় সে, সেই বিছানায় হাফসার বিছানায় মারিয়াকে তুইলা লাগালাগি শুরু করছে, তখন হাফসা আবার পেছন থেকে চলে আসছে, অর্ধেক গিয়ে বাপের বাড়ির অর্ধেক গিয়ে আবার ফেরত চলে আসছে। ফেরত আইসা দেখে যে তার ঘরের ভিতরে তার বিছানাতে নবী মোহাম্মদ মারিয়া কিবতিয়াকে লাগাচ্ছে, দেখা সে হাফসা কান্না শুরু করছে যে আপনি আমার বিছানায় আপনি মারিয়া কিবতিয়াকে তুইলা আপনি এই কাম করতেছেন। আচ্ছা এখন আমরা এই কাজগুলা যে নবী করতো, এই কাজগুলা করার জন্য সে বলতো যে তাকে আল্লাহ পাক নাকি নির্দেশ দেয় এই কাজগুলো করতে, দাসী লাগাইতে নাকি তাকে আল্লাহ পাক নির্দেশ দেয়, আল্লাহ পাকের নির্দেশে সে দাসী লাগাইতো। আপনি এখন এই যে প্রেক্ষাপটটা অন্য দিকে নিয়ে গেছেন, আমাদের প্রেক্ষাপটটা আমি পয়েন্ট তাহলে এখানে অন্য, ছিল না, না আমাদের পয়েন্ট অবশ্যই এখানে এখানে ছিল, না এখানে ছিল না যদি আমাদের সে, পয়েন্ট। যদি সে, যদি সে তার দিয়ে যে এই লুচ্চামি স্বভাব, সে যে লুচ্চা ছিল, লম্পট আপনি আর ছিল, একটু, আপনি আমি কাইন্ডলি আর একটু আপনাকে, শালীন ভাষায় কথা বললে ভালো হইতো। না শালীন ভাষায় কথা বলবো কেন, আপনি লম্পটকে যদি লম্পটই বলতে হবে, এনআ হ্যাঁ কি নবী ভাই, মোহাম্মদ এখানে ছিলেন, এখানে আপনি যে মেইন পয়েন্টটা আপনি যে বলেছেন যে নবী মোহাম্মদ এখানে নবুয়ত পেয়ে যে ওর যে জাগতিক যে লাভ হয়েছে আর কি, আমাদের পয়েন্ট সিম্পলি এটাই যে একটা শিশুকামী ধর্ষকের লাভ হচ্ছে শিশুকামী আর ধর্ষণ করা আর কি। এটা যদি ওর জন্য লাভ হয়েও থাকে নবুয়তের অজুহাতে, যদি সে শিশুকামী ধর্ষণ করে বসে থাকে আর কি, এটা কোনোভাবে ভালো একটা জিনিস না। আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা এখন আমরা, এখন আপনি আমরা অনেকক্ষণ বলছেন, আমাকে না 2 মিনিট বলতে অনেকক্ষণ দেন। বলিনি, অনেকক্ষণ বলিনি, অনেকক্ষণ 2 মিনিট কেন, 2 সেকেন্ড বলতে দেবো না, আমি এখন রেফারেন্স গুলো দেখছি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আসলে ভ্যালিড কিনা, সত্য কথা কিনা, সেই কথাগুলো রেফারেন্স আছে কিনা। আমি এখন আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের তাফসির, এটা হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত, এটা হচ্ছে পুরো পৃথিবীতে একটা প্রখ্যাত তাফসির গ্রন্থ, তাফসিরের জালালাইন থেকে আমি দেখাবো প্রথমে, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর, আরো দেখাবো অনেকগুলো তাফসির দেখাবো, অসুবিধা নেই, একটার পর একটা দেখাবো। না না এই যে ভাই মাঝখানে কথা বলেন না, এখন রেফারেন্স দেখাচ্ছি মাঝখানে কথা বলেন না, এই যে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের যে তাফসির, সূরাটি নাজিল হওয়ার সময়কাল এখানে বলা হচ্ছে এ সূরায় তাহরিম তথা কোনো কিছু হারাম করে নেওয়া সংক্রান্ত ঘটনার উল্লেখ করা হয়েছে, এই বিষয়ে 2 জন মহিলার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, 2 জন মহিলার, মহিলা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরেম ভুক্ত ছিলেন, হেরেম মানে হেরেম ভুক্ত ছিলেন, তাদের একজন হলেন হযরত সাফিয়া আর একজন হলেন হযরত মারিয়ায়ে কিবতিয়া। খায়বার বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত সাফিয়ার বিবাহ হয়, এ খায়বার বিজয় সর্বসম্মতভাবে 7ম হিজরিতে হয়েছিল, দ্বিতীয় মহিলা হযরত মারিয়াকে 7ম হিজরিতে মিশর অধিবাসী মুকাওকাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেদমতে উপঢৌকন হিসেবে পাঠিয়েছিলেন। এসব ঐতিহাসিক ঘটনা থেকে হতে প্রায় নিশ্চিত হয়ে যায় যে সূরাটি 7ম বা 8ম হিজরির কোন এক সময় নাজিল হয়েছিল। সূরাটির শানে নুজুল, এখানে শানে নুজুলটা বর্ণনা করা হয়েছে, এই তাফসির গ্রন্থটা হচ্ছে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য একটা তাফসির গ্রন্থ, তাফসির গ্রন্থটা হচ্ছে তাফসিরে জালালাইন, আপনি যদি নাম শুনে না থাকেন যে কোনো হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনি তা আপনার মানে আপনি আপনার মাদ্রাসা জীবনে তাফসিরে জালালাইন পড়ছেন, সে বলবে হ্যাঁ পড়ছি, তাফসিরে জালালাইন করেই তার পাশ করতে হচ্ছে, পৃথিবীর যে কোনো হুজুর হোক তাফসিরে জালালাইন না পেরা পৃথিবীর কোনো হুজুর এই পর্যন্ত পাশ করছে আমি শুনি নাই অন্তত। আচ্ছা আচ্ছা আপনি রাখেন তাফসিলে জেলেন। না না রাখবো কেন, এটা আমি পড়বো এখন, না 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 রাখবো কেন, আপনি আপনি পয়েন্টটা রাখবো কেন, আমি রাখবো যেখানে কেন বলছি, ভাই, হ্যাঁ ধর ভাই না আপনি না চুপ করে থাকেন, চুপ করে শুনেন, চুপ না করে না শুনেন, আমার এই কাছে, যে আমার কাছে যেগুলো আপনাকে গ্রহণ আমি করা মিউট করে হয়েছে, দিচ্ছি, মিউট করে দিচ্ছি আপনাকে, তাফসিরে জালালাইনে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন আমার রাসূল কথা, সাল্লাল্লাহু আলাইহি আমার কাছে সাল্লাম যেগুলো মাঝখানে গ্রহণ কথা করা বললে কিন্তু বাইর করে হয়, দেবো, মাঝখানে কথা বললে বাইর করে দেবো, মাঝখানে কথা বলবেন না, এই যে নবী যে লুচ্চামি লাফাঙ্গামি ধর্ষণ এগুলো করতো, এইগুলা আল্লাহর নাম দিয়ে করতো, আল্লাহ মানে কইতে করতে কইছে, আল্লাহ মানে দাসী লাগাইতে কইছে, আল্লাহ মানে শিশু বিবাহ করতে কইছে, আপনি তো আমাকে তার কথাই নিজের বলতে ইচ্ছা, নিজের খায়েশ ছিল শিশু বিবাহ করা, নিজের শিশুদেরকে দেখলে তার জিব্বা লক লক করতো, মেয়ে দেখলে তার জিব্বা লক লক করতো, আপনি এগুলো এটা সে বলবেন আল্লাহর না, নামে আমি চালাইছে। এগুলো প্রেক্ষাপটে ভাই কিছু বলি আপনাকে আমি আপনাকে, আবার, আপনি যদি এরপরে আরেকবার নিজেকে আনমিউট করে কথা বলেন তাহলে আপনাকে আমি ব্যাক স্টেজে রেখে তারপরে জিনিসগুলো দেখাবো। আমরা এখন রেফারেন্স গুলো দেখবো, নবী মোহাম্মদ জাগতিক কি কি লাভ ক্ষতি তার হয়েছে, আর জাগতিক তো মারাত্মক লাভ হয়েছে তার, মানে একটা ছক্কা পিটাই গেছে নবী, যেখানে যে মেয়েরে লাগাইছে সে, সে বলে দিছে এটা আল্লাহ পাক আমারে লাগাইতে গেছে, আমি ভাই নিজের থেকে লাগাই নাই ভাই, আমার আল্লাহ পিছন দিয়ে ঠালছে আমি লাগাইছি এই মেয়েরে। এখানে দেখেন কিভাবে সে মানে ঘটনাটাকে সে কিভাবে টুইস্ট করতেছে আল্লাহর নামে, কিভাবে আল্লাহর নামটা ব্যবহার করে সে কিভাবে মেয়ে মানে মেয়ে মানুষ মেয়েদের সাথে সেক্স করতো, মেয়ে দেখলে তার জিব্বা লক লক করতো এবং তাদের সাথে সেক্স করার জন্য সে পাগল হয়ে যেত, তারপর সে কইতো আল্লাহ পাকে আমার পাঠিয়েছে, আল্লাহ পাকে আপনি আমার আরেকটু কইছে, শালীন ভাষায় কথা বলেন, মোটেও শালীন ভাবে এই লুচ্চাদেরকে মোটেও শালীন ভাবে বলার কোনো স্কোপই নাই, নবী মোহাম্মদ তাহলে ছিল একজন তো ওই ধর্ষক, সে জাদের ছিল একজন সম্পর্কে আপনি লুচ্চা। যেগুলো বলছেন, আপনার আপনাকে আমি ব্যাকস্টেজে রেখে তারপর এখন দেখাচ্ছি, আপনি এখানে ব্যাকস্টেজে যে থাকেন এনআর, একটু, এনআরটি ভাই যে নিজে সেই শিশুকামী ধর্ষণকে মুহাম্মাদের লাভ যে বলছে আর কি, এটা কি সে নিজে বুঝতেছে?
সে কিন্তু যে বলছে যে জাগতিক কি সুখ তার হয়েছে, কি লাভ তার হয়েছে, লাভে তো একদম লাভই লাভ তার হয়েছে। এরকম যদি আমি যদি এরকম করতাম যে ধরেন পাশের বাসার মানে ক্যাটরিনা কাইফকে ধরেন আমার পছন্দ হয়েছে, এখন আমি কিভাবে বিয়ে করবো তাকে, এখন আমি আমার সৈন্য দলকে বলতাম আল্লাহ পাক হুকুম দিচ্ছে ক্যাটরিনা কাইফকে ধরে নিয়ে আসো, তোমরা পাশের বাসার সকিনারে আমার পছন্দ হয়েছে, যাও সকিনারে ধরে নিয়ে আসো, আল্লাহ পাক এইমাত্র হুকুম দিল আমারে যে সকিনার সাথে আমি যদি না করি সেক্স না করি তাহলে কিন্তু আল্লাহ পাক আজাব দিবে, তোমাদের সকলের উপর আজাব দিবে, তখন তো আমার সৈন্যবাহিনী তো দৌড়ে গিয়ে মানে সখিনারে গিয়ে ধরে নিয়ে আসবে। এই সমস্ত ফালতু মানে আল্লাহ পাকের আর খায়দা কাম নাই, দাসী লাগাইতেছে নাকি নবী সেটা নিয়ে আল্লাহ পাক আসমানের উপরে বেশি পেরেশান হয়ে গেছে, দাসী লাগাইতে পারছে কিনা নবী, কিরকমের একটা আল্লাহ পাক মানে চিন্তা করেন আল্লাহ পাকের আর কোনো খায়দা কাম নাই, নবী দাসী লাগাইলো কি লাগাইলো না এটা নিয়ে আল্লাহ পাকের টেনশন, সূরা নাজিল করা বিষয় আছে, সূরা তাহরিমের 1 নম্বর আয়াত নাজিল করা বিষয় আছে। দেখেন এখানে কি লেখা আমি পড়ি, এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজের স্ত্রীদের সাথে থাকার পালা নির্ধারণ করে দিয়েছেন, যখন হযরত হাফসা দিন আসলো তিনি তার পিতামাতাকে দেখতে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন, রাসূল তাকে অনুমতি দিলেন। হযরত হাফসা চলে যাওয়ার পর রাসূলুল্লাহ যখন হযরত হাফসার ঘরে মারিয়াকে ডেকে পাঠালেন, অতঃপর সেখানে একাকিত্বে অবস্থান করলেন, মানে মারিয়াকের সাথে একাকিত্বে অবস্থান করলেন। ইতিমধ্যে হযরত হাফসা চলে আসলে তার ঘরে হযরত মারিয়া সহ রাসূলকে দেখতে পেলেন, এটা দেখে হযরত হাফসা অত্যন্ত রেগে গেলেন এবং বললেন আপনি আমার ঘরে আমার অনুপস্থিতিতে একে নিয়ে আসলেন এবং একাকিত্বে একাকিত্বে কাটালেন, এটা আমাকে অপমানিত করার উদ্দেশ্য ছাড়া আর কোনো কারণে নয়। তখন রাসূলুল্লাহ তাকে খুশি করার উদ্দেশ্যে বলেন ঠিক আছে আমি আজ হতে তাকে নিজের জন্য হারাম করে নিলাম, এ সংবাদ তুমি কাউকে দিও না, এ সংবাদ তুমি কাউকে বলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলে হযরত হাফসা এই সংবাদ হযরত আয়েশাকে জানিয়ে দেন এবং গোপন কথা ফাঁস করে দেন। এটা শুনতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে শপথ করলেন যে আগামী 1 মাস তিনি স্ত্রীদের ঘরেই প্রবেশ করবেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে আলাদা থাকলেন, তখন আল্লাহ তাআলা এই সূরা তাহরিমের এই 1 নম্বর আয়াতটা নাজিল করলেন। সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের ভিতরে কি লেখা আমরা একটু পড়ি, সূরা তাহরিমের 1 নম্বর আয়াতটাতে লেখা হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করে দিয়েছে মানে মারিয়া কিবতিয়াকে আল্লাহ পাক আপনার জন্য হালাল করে দিয়েছেন, আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করছেন কেন, আল্লাহ পাক ক্ষমাশীল ও দয়াময়, আহারে আল্লাহ পাক কত ক্ষমাশীল এবং দয়াময়, এই যে নবী যে দাসী সেক্স করতেছে না এই জন্য 7 আসমানের উপরে আল্লাহ পাক টেনশনে মানে পাগল হয়ে যাচ্ছে, সে কেন তার নবী দাসী সেক্স করতেছে না, আমি যেটা আল্লাহ পাক বলতেছে আমি যেটা হালাল করলাম তুই বা এটা নবী তুই কেন দাসী সেক্স করিস না, তুই কেন তোর স্ত্রীদেরকে খুশি করার জন্য এই দাসী সেক্সটাকে হারাম করে নি, দিদি এখন জবাব দে খবরদার তুই দাসী সেক্স হারাম করবি না, তুই যা এখন দাসী সেক্স কর। মানে এই সূরাটা নাজিলের শানে নুজুল এবং তাফসীর হচ্ছে এইটা যে আল্লাহ পাক মানে চিতা গেছে নবী মোহাম্মদ দাসী সেক্স করে না এটা নিয়ে আল্লাহ পাক চিতা গেছে। আচ্ছা ঠিক আছে এটা তো তাফসীরে জালালাইন করলাম, এবার আমরা তাফসীর ইবনে কাসিরটা একটু পড়ি, তাফসীর ইবনে কাসির কি লেখা আছে সেটা একটু পড়ি, সেখানেও একই কথা লেখা আছে। বাবা তুমি তো ধরো না এখন ধরো না বাবা একটু পরে, আচ্ছা তাফসীরে ইবনে কাসিরটা আমরা একটু দেখি, তাফসীর ইবনে কাসির কি লেখা আছে দেখেন, এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির সূরা তাহরিমের 1 নম্বর আয়াত, এখানে যে জিনিসটা বলা হচ্ছে আবারও পড়ি একটু, হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করেছেন কেন, আল্লাহ পাক ক্ষমাশীল দয়াময়। নিচে তাফসীর ইবনে কাসিরে যে জিনিসটা একটা সহিহ হাদিস আছে, সহিহ হাদিসের বর্ণনাটা আগে পড়ে নিই, এটা হচ্ছে সূরা এটা হচ্ছে সুনানে নাসাই শরীফের 3961 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে আমি একটু আন্ডারলাইন করে দিই, এখানে বলা হচ্ছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস করতেন, এতে আয়েশা এবং হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে থাকতেন মানে ঝগড়া করলেন, পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করলেন সূরা তাহরিমের যে এই যে 1 নম্বর আয়াত, হে নবী আল্লাহ আপনার জন্য যে হালাল করেছেন আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন তা, সেটা কেন হারাম করে নিয়েছেন। এখান থেকে আমরা তাফসীরে জালালাইন থেকে পড়ি, আমরা তাফসীরে ইবনে কাসির থেকে আমরা পড়ি, এখানে কি লেখা আছে আপনারা দেখেন সরাসরি বই থেকে দেখাবো আমি, এই যে দেখেন এই যে সূরা তাহরিমের তাফসীর ইবনে কাসির থেকে দেখাচ্ছি, এই সূরাটি প্রাথমিকভাবে আয়াতগুলো শানে নুজুলের ব্যাপারে মুফাসসিরদের মানে উক্তি নিম্নরূপ, এটি হযরত মারিয়ার ব্যাপারে অবতীর্ণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের উপর হারাম করে নিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াতগুলো অবতীর্ণ করেন। সূরা নাসাই শরীফে এই বিষয়ে একটা হাদিস আছে যেটা হাদিসটা আমি আপনাকে দেখালাম, এখানে বলা হচ্ছে তাফসীরে জারিরে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীর ঘরে উম্মে ইব্রাহিম মানে ইব্রাহিমের মাতা, এখানে কিন্তু তার বউয়ের কথা বলে নাই, বলছে উম্মে ইব্রাহিম এর সাথে কথাবার্তা বলছিলেন, তখন তার ওই স্ত্রী তাকে বললেন তোমার ঘরে ও আমার বিছানায় একাজ কারবার, মানে ওই যে হাফসা নবীকে বললেন তোমার ঘরে ও আমার বিছানায় একাজ কারবার, মানে কি কাজ কারবার বোঝা আমরা পরে দেখি, তখন রাসূলুল্লাহ বললেন আমি তাকে আমার উপর হারাম করে নিলাম। তখন নিচে দেখেন আরো কাহিনীটা বিস্তারিত ভাবে আরো নিচে আছে, হযরত ওমরকে জিজ্ঞেস করলেন এই দুজন স্ত্রী কে ছিলেন, তখন তো ওমর বললেন তারা হলেন আয়েশা এবং হাফসা, উম্মে ইব্রাহিম কিবতিয়া কে কেন্দ্র করেই এই ঘটনাটির সূত্রপাত হয়, হযরত হাফসার ঘরে তার পালার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া কিবতিয়ার সাথে মিলিত হন, এতে হযরত হাফসা দুঃখিত হন যে তার পালার দিনে তারই ঘরে ও তারই বিছানায় মারিয়ার সাথে তিনি মিলিত হলেন, তখন রাসূলুল্লাহ হাফসাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বলে ফেলেন আমি তাকে আমার উপর হারাম করে নিলাম, মানে ধরা খেয়ে মানে মানে দাসীর সাথে নবী যেভাবে ধরাটা খাইলো হাফসার কাছে, তখন ধরা খেয়ে সে বলতেছে আমি কিন্তু আর করবো না, হে হাফসা তুমি মাফ করে দাও,
তুমি আমার মাফ করো, তুমি মানে এসে আয়েশাকে গিয়ে বলো না, এই কথাটা তুমি আয়েশাকে গিয়ে বলো না, আয়েশাকে বললে কিন্তু খবর আছে। হ্যাঁ, তুমি আয়েশারে বলো না আমি আমাকে কিন্তু হারাম করে নিলাম, মানে কিন্তু আমি কিন্তু এই কামার করবো না, প্লিজ হে হাফসা তুমি এটা কিন্তু আয়েশাকে বলো না। দেখেন এখানে এই জিনিসটাই বলা হচ্ছে, আমি তাকে আমার উপর হারাম করে নিলাম, তুমি এই ঘটনা কারো কাছে বর্ণনা করো না। এত তো সত্যি হজরত হাফসা ঘটনাটি আয়েশার কাছে প্রকাশ করে দিলেন, আল্লাহ তাআলা এই খবর সিও নবীকে জানিয়ে দেন এবং আয়াতগুলো নাজিল করেন, নবীর কাফফারা আদায় করে সে বাসন ভেঙে এবং ওই দেশের সাথে মিলিত হন। মানে এই আয়াতটা নাজিল হওয়ার পরে নবী কি করলেন, ওই কাফফারাটা ভেঙে দিয়ে, তার আবার নিশ্চয়ই খায়েশ ছিল দাসের সাথে করার, সে করলো কি, আল্লাহ এই আয়াতটা নাজিল করাইলো, নাজিল করা গিয়া দাসের সাথে মিলিত হইলো, দাসের সাথে আবার সঙ্গম সে করলো। মানে কি চমৎকার মানে মানে পদ্ধতি, আল্লাহ পাক নাকি নবী দাসে সেক্স করতেছে কি করতেছে না, এটা নিয়ে আল্লাহ পাকের টেনশনের সীমা নাই যে সে তাকে। আচ্ছা সাবর ভাই আপনি বলেন, এটা কি একটা মানে এরকম একটা আল্লাহ পাক থাকলে যে আমার সেক্স লাইফ নিয়ে সে 27 মিনিটের উপরে বিরাট কনসার্ন, ধরেন আমার আশেপাশের সখিনাটা ভালো লাগছে, এখন সখিনের সাথে আমি গিয়ে সেক্স করে আসছি, মানে আমার বউ আমাকে ধরলো, আই আসিফ তুই তুই তুমি এটা কি করলা, এটা কেন করলাম, আমি তখন তার বুঝলাম এই যে আল্লাহ পাক মাত্র আয়াত নাজিল করলো, হে আসিফ মহিউদ্দিন তোমার জন্য সখিনার আমি হালাল করে দিলাম, তুমি কেন তা নিজের জন্য হারাম করে নিচ্ছ। এরকম যদি আমি একটা মানে ধরেন একটা আল্লাহ তৈরি করে তার থেকে আয়াত নাজিল করাই, এটা কি আমার জন্য লাভ হবে নাকি ক্ষতি হবে? এটা যে আসলে কত প্যাথেটিক যে একটা গণহত্যাকারী এইভাবে করে বউয়ের কাছে ধরা খাওয়ার পরে লিটারালি মানে আয়াত এইভাবে করে বললো যে হারাম করে দিচ্ছে আর কি, এরপরে যে মানে সেটা আয়েশাকে বলার পরে যে সে আবারও হালাল যে করছে, মানে এই আল্লাহ পাক যে নিজেকে মানে ক্ষমাশীল দয়ালু বলে দাবি করে এমন একটা জিনিসকে হালাল করছে যে একটা স্ত্রীকে মানে অপমান বোধ ফিল করায় আর কি, এটা সেই আল্লাহর ব্যাপারে কি বলে? এবং যে সে যে সেই যে এখানে যে দাসী মানে বউয়ের কাছে ধরা খেয়ে দাসী সেক্সকে যে আবার হালাল করলো সেটাই তো না, সে শিশু বিবাহ শিশু ধর্ষণ করেছে, সে গণহত্যা চালিয়েছে ইহুদিদের উপর, সমস্ত কিছু করছে সে আল্লাহর, এবং গনিমতের মালের এক পঞ্চমাংশ সে নিত, সে সুন্দরী সুন্দরী নারী পেলে ওই যে কাফেরদের যে মা বোনদের মধ্যে সবচেয়ে যে সুন্দরী মেয়েটা, সেই সবচেয়ে সুন্দরী মেয়েটাকে সে নিজের ভাগে নিত। এটার তো অসংখ্য রেফারেন্স আমরা এই পর্যন্ত দেখাইছি, আমরা কি আরো রেফারেন্স দেখাবো যে সবচেয়ে যে সুন্দরী মেয়েটাকে যে সে ভোগ করতো? সাবর্টন ভাই আপনি বলেন তো, আমরা কি সেই রেফারেন্স গুলো আবার দেখবো? আপনি চাইলে দেখাইতে পারেন, বাট এখানে মেইন জিনিস হচ্ছে যে ও যে শিশুকামী ধর্ষণকারী আর কি, লাইক ওর জন্য লাভই তো হচ্ছে যে এই চাইল্ড ম্যারেজ অ্যান্ড এইভাবে করে ধর্ষণ করা দাসীদের সাথে, দাসীদের ধর্ষণ করা, দাসীদের সাথে তো আর সেক্স করা যায় না, সব ক্ষেত্রেই দাসীদের সাথে যৌন সঙ্গম হচ্ছে ধর্ষণ আর কি। তো এইটাকে মানে আগের ভাই যে মানে লাভ বলেছেন আর কি, এটাই আমার কাছে কেমন জানি লাগতেছে যে এটা মানে কিভাবে একটা মানুষ লাভ বলতে পারে, মানে এটাকে কিভাবে একটা মানুষ গ্লোরিফাই করতে পারে বা প্রেক্ষাপটের অজুহাত দিয়ে এটাকে কিভাবে ভালো করতে পারে। আচ্ছা আমি যে এনআরটি কে আবার এনেছি, আমি এখন সেই হাদিস গুলা বের করবো যে সে গনিমতের মাল হিসেবে সবচেয়ে সুন্দরী মেয়েটা মেয়েগুলো যেগুলো ছিল সেগুলাকে নবী ভোগ করার জন্য নিজের নিজের ইচ্ছা রাখতো, যে এটা আমি এটা আমি নিজেকে অ্যাডমিট করেন যে এই যে নবী যে এতগুলা লুচ্চামি লাফাঙ্গামি যে করতো বিভিন্ন জন, আপনি আপনিও নিশ্চয়ই একজন মুসলিম, আপনার আপনি হয়তো এই কথাগুলো বলবেন না, আপনার কাছে হয়তো এগুলোর অন্য ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমাদের কাছে এগুলো লুচ্চামি লাফাঙ্গামি বদমাইশি, এই যে ধর্ষণ গুলা সে করতো, শিশু ধর্ষণ করতো, তারপর দাসীদের সাথে ধর্ষণ করতো, সে এই কাজগুলো যে সে করতো আল্লাহর আয়াত নামায় নামায় সেই জিনিসটাকে জাস্টিফাই করতো এবং হালাল করে নিত, হালাল করে তারপর সেই কাজগুলো সে করতো, এটাতে কি তার লাভ হতো নাকি লস হতো? অবশ্যই লাভ হতো, কারণ এখানে তো মানে দেখছি যে তার সুবিধা মতো হচ্ছে আয়াত, তার সুবিধা মতো হাদিস, আর আর মানুষ কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে তো তার কোনো ইয়া নাই, তার সুবিধা হলেই হলো এবং সে অনুযায়ী সে আবার ফতোয়া দিচ্ছে। তো আমি আমি মানে মুসলিম হিসেবে না, আমি মানুষ হিসেবে দেখব যে আসলে জিনিসটা ঠিক না বেঠিক, সবকিছু তো আর বিশ্বাসের উপরে ডিপেন্ড করে না, আমার আমার তো নিজেকে ভাবতে হবে যে আসলে এই জিনিসটা যে করছে একজন, যদি এখন যদি আমি ভাবি যে আমার সামনে এই কাজটা যদি একজন করে তাহলে আমার কেমন লাগবে, অবশ্যই খারাপ লাগবে। আমি শুনে আসছি যে সে তিনি একজন ভালো মানুষ, তিনি মহান মানুষ, ছোটবেলা থেকে শুনে আসছি, এখন আমি পরে দেখলাম যে না তিনি এই ধরনের কাজ করেছেন, পরে পড়াশোনা করে দেখলাম, বোঝার পরে দেখলাম যে আসলে আমরা যেমন ভাবছি তেমন তো না, তখন মানে এমন এমন দেখলাম যে আমাদের যে আমরা যে সাধারণ মানুষ তার থেকেও মানে নিকৃষ্টের নিকৃষ্ট, তো তখন তো আর কিছু বলার থাকে না, মানে ওই সময় আর মানে ওই বিশ্বাসটা থাকে না, তখন ওইটা ঘৃণায় পরিণত হয়। আমার কাছে আসলে জিনিসটা খারাপ লেগেছে বলেই আমি আসলে প্রশ্ন করছি, মানে করা মানে এর আগে তো প্রশ্ন করতাম না, বলতো যে প্রশ্ন যারা করে তাদের মাথায় তো শয়তান থাকে, শয়তান এই প্রশ্নগুলো ঢুকিয়ে দেয়, তো প্রশ্ন করতে দিত না তখন, কিন্তু যখন এই হাদিসগুলো পড়লাম এগুলো জানলাম তখন বুঝলাম যে প্রশ্ন করাটা উচিত। তাহলে সরি আপু, আমি আমি একটা জিনিস আপনাকে একটু দেখাই, যে এটা হচ্ছে সিরাতুন নবী গ্রন্থ থেকে, সিরাতুন নবী গ্রন্থটা অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ, ইবনে হিশামের মূল বইটা হচ্ছে ইবনে হিশামের লেখা, তৃতীয় খণ্ডের 302 নম্বর পৃষ্ঠাতে জুয়াইরিয়ার ঘটনাটা আমরা একটু পড়ি। এখানে দেখা যাচ্ছে যে বনু মুস্তালিকের উপরে নবী মোহাম্মদ রাতের অন্ধকারে আক্রমণ করেছিলেন, বনু মুস্তালিকের লোকজন তখন ঘুমাচ্ছিল, সেই সময় বনু মুস্তালিকের উপর আক্রমণ করে তাদেরকে তাদের সমস্ত পুরুষ সদস্যকে মেরে টেরে তখন তাদের নারী এবং শিশুদেরকে গনিমতের মাল হিসেবে নিয়ে আসা হয়। সেটা আমি দেখাবো। হ্যাঁ কি বললেন?
আমি আপনার এই রেফারেন্স গুলো দেখছি পূর্বেও। না পূর্বে দেখে থাকলে আবারও দেখেন, অসুবিধা কি? আপনি হ্যাঁ তো মানে আপনি তো কোনো না অপ্রাসঙ্গিক জিনিস দেখছেন না। না না, আপনি যদি আমার কথা বলতে না দেন তাহলে না তো আমার এখানে, তাহলে বিদায় নেন, যদি আপনার রেফারেন্স দেখতে ভালো না লাগে তাহলে বিদায় নিতে হ্যাঁ পারেন। আমি আপনাকে এই যে আমার রেফারেন্স রাখতেই গুলো হবে, দেখেছি আপনার পূর্বে। আপনাকে যে আমার রাখতেই হবে ভাই, এমন তো কোনো আপনার না কাছে না তো আমি সেটা এখন আমি কোনো মানে বলছি না, ইয়া দিই, সেটা আমি বলছি আপনাকে না। আমি মিউট করে দিচ্ছি। এই যে দেখেন যে জিনিসটা এখানে বলা হচ্ছে জুয়াইরিয়া বিনতে হারিস, একে বনু মুসতালিকের প্রচুর লোক বন্দী রূপে রাসূলুল্লাহ করতলগত হয়, তিনি তাদের মুসলমানদের মধ্যে বন্টন করে দেন। হ্যাঁ আচ্ছা বড় করে দিই আর একটু, তাহলে আরো ভালো দেখতে পাবেন। সেদিন যারা বন্দী হয়ে এসেছিল তাদের মধ্যে পরবর্তীতে নবী সহধর্মিনী জুয়াইরিয়া বিনতে হারিস ইবনু আবু জিরার ছিলেন। ইবনে ইসহাক বলেন, আমার নিকট মোহাম্মদ ইবনে জাফর ইবনে জুবায়ের উরওয়া ইবনে জুবায়ের সূত্রে আয়েশা থেকে বর্ণনা, আয়েশা থেকে বর্ণনা এটা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুসতালিকের যুদ্ধে কয়েদিদের ভাগ বন্টন করেন, তখন জুয়াইরিয়া পড়েন সাবিত ইবনে কায়েসের চাচাতো বা অথবা তার চাচাতো ভাইয়ের অংশে। তিনি তার মালিকের সাথে এই মর্মে চুক্তিবদ্ধ হওয়ার আবেদন জানান যে নির্দিষ্ট পরিমাণ মুক্তিপণ দিয়ে তিনি যেন তাকে মুক্ত করেন। জুয়াইরিয়া ছিলেন অপূর্ব সুন্দরী রূপলাবণের অধিকারিণী মহিলা, যেই তার দিকে দৃষ্টিপাত করত তার মনই তিনি কেড়ে নিতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার মুক্তিপণ পরিশোধের ব্যাপারে সাহায্যের আবেদন জানালেন। আয়েশা বলেন, আল্লাহর কসম আমার হুজরার দরজায় তাকে দেখেই আমার মনে খটকা লাগে, আমি তা পছন্দ করে উঠতে পারিনি। আমি তখনই বুঝতে পারি আমি তার মধ্যে যে অপূর্ব রূপ লাবণ্য প্রত্যক্ষ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার মধ্যে তা প্রত্যক্ষ করবেন। মানে আয়েশা এই সুন্দরী মেয়েটাকে দেখেই বুঝছে, আয় হায় এই সুন্দরীটা দেখলে তো আমার স্বামী দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই মেয়েকে তো আর ছাড়বে না, এই মেয়েকে তো সে করে দেবে, এই মেয়েকে দেখলেই সে করবে। এটা কিন্তু আয়েশা এই মেয়ের সৌন্দর্য দেখেই বুঝে ফেলাইছে যে এই মেয়ে দেখলেই তো সে করবে। মানে হচ্ছে নবী যে কত লাভে লাভ করছে, কত বাম্পার বাম্পার লাভ করছে, সেই লাভের তো কোনো তুলনাই নেই। আল্লাহর নাম দিয়ে কত মানুষকে সে হত্যা করছে, কত মানুষের মা বেটিদেরকে তুলে এনে রেপ করছে, শিশু ধর্ষণ করছে, এরপরও আপনি বলতেছেন নবীর কি লাভ ছিল, এগুলো করে নবীর কি লাভ ছিল? মানে এগুলো কোনো কথা ভাই, এগুলো কোনো যুক্তি? হ্যাঁ এনআরটি ভাই এবার আপনি বলেন। জি আপনি, আমি আমি আপনি আপনার পয়েন্টগুলো বলছেন, আমি আমার পয়েন্টগুলো বলি। আপনার এটা হওয়ার কারণে হচ্ছে ওনাকে যে নির্যাতন গুলো সহ্য করতে হয়েছে, যেটা হয়তো ওনার এই নবী হওয়ার ব্যাপারটা না হলে হইতো না। আপনি দেখেন ওনাকে, ওনার যে মক্কা, মক্কা ছেড়ে ওনার মদিনায় চলে যেতে হয়েছে, আচ্ছা ওনার আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট।